হ্যালো বন্ধুরা, আজকের কাজের খবর চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজ যে ভ্যাকান্সিটা এসেছে এটা হলো গভর্নমেন্ট ভ্যাকান্সি, বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংকের তরফ থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে এবং জবের যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো একটু আলোচনা করবো এই ভিডিওতে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, নিজেদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর, প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের তরফ থেকে। নিয়োগ করা হবে IBPS এর মাধ্যমে। পশ্চিমবঙ্গের অধিবাসী যে কোনো প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারেন। যে কোনো জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগামী 21 জুন পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এই কাজের জন্য। প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, স্নাতককরণ, MBA, CA অথবা সমতুল্য বিষয় সম্পূর্ণ ডিগ্রি থাকা প্রার্থীরা এই কাজের জন্য আবেদন করতে পারবেন। তার মানে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনারা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, MBA, CA এই সমস্ত ডিগ্রি যদি আপনাদের থাকে তাহলেই আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য আপনাদের একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং এই যে ফর্মটি কাজের জন্য আবেদন করবেন এটা অনলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমেই আবেদন করতে পারবেন। পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে প্রিলিমিনারি ও মেন্স দুটি পর্যায়ে, তারপর ইন্টারভিউ ও পার্সোনাল টেস্ট অংশ নেবেন উত্তীর্ণরা। সবশেষে যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন সাবমিট করবেন। এছাড়া এই বিষয়ে বিশদ জানতে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি দেখে নিতে পারেন আপনারা। তো ওয়েবসাইটের লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো আপনারা ওখান থেকে গিয়ে একবার চেক আউট করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন নিজেদের বন্ধুবান্ধবের সঙ্গে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।